হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য গ্রামার একাডেমি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার বন্ধুদের উদ্দেশ্যে আজকে নতুন একটি চাকরির নোটিফিকেশন নিয়ে আবারও হাজির হয়েছি। নোটিফিকেশনটি এসেছে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে। ইন্ডিয়ান এয়ারফোর্সে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ব্রাঞ্চে, ফ্লাইং ব্রাঞ্চ এবং গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চে অফিসার নিয়োগ করা হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্ট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই পরীক্ষাটি কন্ডাক্ট করবে ইন্ডিয়ান এয়ারফোর্সের নিজস্ব এক্সাম কন্ডাক্টিং অথরিটি, এবং যে টেস্টটি নেওয়া হবে তার নাম হলো এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট, বা ইন শর্ট এফ ক্যাট। প্রথমে বলে রাখি, এই পরীক্ষার থ্রু যে সমস্ত পোস্টগুলিতে নিয়োগ করা হবে সেগুলো কিন্তু গ্রুপ এ গ্যাজেটেড অফিসার র্যাঙ্কের পোস্ট। আবারও বলছি, রিপিট করছি, এই পরীক্ষার থ্রু যতগুলি পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টগুলি কিন্তু গ্রুপ এ গ্যাজেটেড অফিসার র্যাঙ্কের পোস্ট। তো চলুন দেখে নেওয়া যাক। আরও একটি জিনিস বলে রাখি, এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে কোনো রকম কোনো প্রশ্নই তোলা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনে ইভেন এক্সামের ডেটও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। মোট 3 দিনে এই এক্সামটি কন্ডাক্ট করা হবে, 25শে আগস্ট, 26শে আগস্ট এবং 27শে আগস্ট। মোট 3 দিনে 2টি হাফে, প্রথম হাফ শুরু হবে সকাল 8টায়, দ্বিতীয় হাফ শুরু হবে বেলা 1টায়। এই 2টি হাফে, মোট 3 দিনে টোটাল 6টি হাফে এই এক্সামটি কন্ডাক্ট করা হবে। চলুন আরও কিছু ডিটেলস দেখে নিই। মোট 2টি ধাপে এই অ্যাফক্যাট এক্সাম কন্ডাক্ট হয়ে থাকে। প্রথমে রিটেন টেস্ট নেওয়া হয় একটা, তারপর একটা এসএসবি বোর্ড বা সার্ভিস সিলেকশন বোর্ড অথবা এয়ারফোর্সের নিজস্ব এএফএসবি বোর্ড থাকে, সেই বোর্ডের একটা টেস্ট হয়, সেটা 5 দিনব্যাপী একটা টেস্ট চলে। এএফএসবি টেস্টের ব্যাপারে বলতে গেলে এখন অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা এই বিষয়ে জানতে চান, তাহলে একটা সেপারেট ভিডিও বানিয়ে আপনাদেরকে এএফএসবি টেস্টিং প্রসেসের ব্যাপারে ডিটেলসে আলোচনা করা যাবে সেই ভিডিওতে। তো চলুন আমরা দেখে নিই কতগুলি পোস্টের ভ্যাকেন্সি আছে এবং সেই ভ্যাকেন্সির ডিভিশনটা কীরকম। তো প্রথমে দেখুন, ফ্লাইং ব্রাঞ্চে নেওয়া হবে মেন 5টি, উইমেন 6টি, 6জনকে। আরও একটা জিনিস যেটা মেনশন করতেই হয় এখানে, সেটা হলো মূলত এই সমস্ত আর্মিতে বা এয়ারফোর্স বলুন বা স্থলবাহিনী বলুন, এখানে মূলত 2টি কমিশনে নিয়োগ করা হয়। এক হলো এসএসসি বা শর্ট সার্ভিস কমিশন, অ্যান্ড পিসি বা পার্মানেন্ট কমিশন। তো চলুন, এগুলো সব শর্ট সার্ভিস কমিশনের পোস্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফ্লাইং ব্রাঞ্চে নেওয়া হবে মোট 5জন মেন, 6জন উইমেন। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এই, অর্থাৎ এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্সে 98 জন, এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালে 38 জন। আর উইমেন নেওয়া হবে এই এল ডিপার্টমেন্টে 11 জন, এই মেকানিক্যাল ক্যাডারে 4 জন, সরি এই এল ক্যাডার। আচ্ছা, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে ওয়েপন সিস্টেম ব্রাঞ্চে 15 জন, মেনে অ্যাডমিনিস্ট্রেশনে 45 জন, লজিস্টিক্সে 17 জন, অ্যাকাউন্টসে 8 জন, এডুকেশনে 7 জন, মেটিওরোলজি ডিপার্টমেন্টে 7 জন। এবং উইমেনের ক্ষেত্রে ওয়েপন সিস্টেম ব্রাঞ্চে 2 জন, অ্যাডমিনিস্ট্রেশনে 5 জন, লজিস্টিক্সে 2 জন, অ্যাকাউন্টসে 2 জন, এডুকেশনে 2 জন এবং মেটিওরোলজি ব্রাঞ্চে 2 জন। এনসিসি স্পেশাল এন্ট্রি, এই এইখান থেকে ফ্লাইং ব্রাঞ্চে পার্মানেন্ট কমিশন এবং শর্ট সার্ভিস কমিশন, এই দুটোতেই নেওয়া হবে। আরও একটা জিনিস বলে রাখি, এখানে পার্মানেন্ট কমিশনে শুধুমাত্র মেল নিয়োগ করা হবে, মেল, যেখানে শর্ট সার্ভিস কমিশনে মেল, মেন অ্যান্ড উইমেন দুজনকেই নিয়োগ করা হবে। চলুন আরও কিছু ডিটেলস দেখে নিই। পরীক্ষার টাইপটা কেমন, সরি কমিশনের টাইপ সম্বন্ধে আমি একটু আগেই বললাম যে মূলত 2 রকম কমিশনে এখানে
সার্ভিসটা হয় শর্ট সার্ভিস কমিশন ফর মেন অ্যান্ড উইমেন বোথ অ্যান্ড পার্মানেন্ট কমিশন ফর মেন। চলুন এলিজিবিলিটি নিয়ে একটু ডিটেলসে জানা যাক। প্রথমেই ক্যান্ডিডেটকে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। বয়সের হিসাবটা দেখে নিই, ফ্লাইং ব্রাঞ্চে সিলেকশন হওয়ার জন্য প্রার্থীর বয়স 20 থেকে 24 বছরের মধ্যে হতে হবে এবং গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ব্রাঞ্চে সিলেকশনের জন্য প্রার্থীর বয়স অবশ্যই 20 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। তাহলে বুঝতেই পারছেন, সদ্য যারা গ্রাজুয়েট হয়েছেন, যাদের বয়স 20 থেকে 26 বছরের মধ্যে, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এবং তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ম্যারিটাল স্ট্যাটাস, প্রার্থীকে অবশ্যই আনম্যারিড হতে হবে, এটা কিন্তু খুবই ভাইটাল একটা পয়েন্ট। জয়েনিংয়ের সময় অথবা ট্রেনিংয়ের সময় প্রার্থী কিন্তু আনম্যারিড অবশ্যই থাকতে হবে প্রার্থীকে। যদি কোনোভাবে দেখা যায় যে এই জয়েনিংয়ের সময় বা ট্রেনিংয়ের সময় প্রার্থী ম্যারিড হয়ে গেল কোনোভাবে, তাহলে কিন্তু তাকে তার ডিউটি থেকে বা তার ট্রেনিং ইনস্টিটিউট থেকে ডিসচার্জ করে দেওয়া হবে এবং তাকে ট্রেনিংয়ের জন্য যে এক্সপেন্ডিচারটা গভর্নমেন্ট তার পিছনে করেছে, সেটা কিন্তু তাকে পুরোটাই রিটার্ন করে দিতে হবে। আচ্ছা, বার্থ সার্টিফিকেটের ব্যাপারে একটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনাদের জানা প্রয়োজন। সেটি হলো, একমাত্র ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিকের যে স্কুল লিভিং সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে আপনার যে ডেট অফ বার্থ ইনক্লুড করা থাকবে, মেনশন করা থাকবে, IAF বা ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু সেটাকেই একটা ডকুমেন্ট হিসাবে কনসিডার করবে আপনার ডেট অফ বার্থটি ভেরিফাই করার জন্য। এ রিগার্ডিং যে ক্লজগুলো আছে, এই ক্লজগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন ভিডিওটি পজ করে। চলুন এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্বন্ধে একটু ডিটেলসে জেনে নিই। ফ্লাইং ব্রাঞ্চে সিলেকশনের জন্য আপনাকে অবশ্যই 10+2 লেভেলে ম্যাথ এবং ফিজিক্স নিয়ে 50% মার্কস মিনিমাম নিয়ে পাশ হতে হবে এবং আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে মিনিমাম 3 বছরের ডিগ্রি কোর্স নিয়ে, সেটা যে কোনো ডিসিপ্লিনে হতে পারে, এবং একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে সেই ডিগ্রি কোর্স আপনার হতে হবে এবং মিনিমাম 60% মার্কস কিন্তু আপনার সেখানে থাকতে হবে। অথবা যারা বিই বা বিটেক ডিগ্রি আছে, 4 বছরের রেগুলার কোর্স কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তারাও যোগ্য। অথবা যারা সেকশন এ এবং বি এক্সাম অফ অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স অর এয়ারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, এই পরীক্ষাও যারা পাশ করে থাকবেন একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তারাও কিন্তু এই পদের জন্য যোগ্য। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য দেখে নেওয়া যাক এডুকেশনাল কোয়ালিফিকেশন কেমন লাগবে। তো এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স বা AEL, এই পোস্টের জন্য আগের পোস্টের মতনই সেম যোগ্যতা লাগবে মোটামুটি, যে 10+2 আপনার ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে মিনিমাম 50% মার্কস থাকতে হবে এবং অথবা আপনার 4 বছরের ডিগ্রি কোর্স থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, ঠিক আছে। অথবা মোটামুটি সেমই আছে আগের পোস্টের মতন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই যে ইলেকট্রনিক্সের যে যে ডিসিপ্লিনের ওপরে নেওয়া হবে, সেই ডিসিপ্লিনগুলো এখানে মেনশন করা আছে, আপনারা একটু ভিডিওটি পজ করে এই ডিসিপ্লিনগুলো একটু দেখে নেবেন। এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রেও মোটামুটি সেমি কোয়ালিফিকেশন লাগবে, ডিসিপ্লিনগুলো আপনারা একটু ভিডিওটি পজ করে এখানে পড়ে নেবেন। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল, এখানেও মোটামুটি আপনার সেমি যোগ্যতা, সরি সেমি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, তার সঙ্গে মোটামুটি এই 3 বছরের গ্র্যাজুয়েশন আপনারা দেখতেই পাচ্ছেন, আর বিই বিটেক ডিগ্রি যেটা 4 বছরের ডিগ্রি কোর্স হয়, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনার 60% মার্কস ম্যান্ডেটরি, এটা না থাকলে কিন্তু আপনি এলিজিবল নন। তো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লজিস্টিক্স ব্রাঞ্চেও আপনাকে মোটামুটি সেমি ডিগ্রি লাগবে, সেমি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। অ্যাকাউন্টস ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু আপনার বিকম ডিগ্রি থাকতে হবে, মিনিমাম 3 বছরের কোর্স হয় একটা, অথবা এবং অথবা ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে,
অথবা আপনার সিএ কোয়ালিফাইড থাকতে হবে, বা সিএফএ বা সিএস বা সিএমএ, অথবা বিএসসি উইথ স্পেশালাইজেশন ইন ফাইন্যান্স। এই ডিগ্রিগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা আপনার থাকতে হবে। আচ্ছা, এডুকেশন ব্রাঞ্চের জন্য আপনার 10+2 পাস হতে হবে এবং পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে মিনিমাম 50% মার্কস নিয়ে, সেটা আপনার যে কোনো ডিসিপ্লিনে হতে পারে, ইনক্লুডিং ইন্টিগ্রেটেড কোর্সেস অফারিং পিজি, সিঙ্গেল ডিগ্রি উইদাউট পারমিশন টু এক্সিট অ্যান্ড ল্যাটারাল এন্ট্রি। এর মানে হলো আপনার কোর্সের মধ্যে কোনো ব্রেক থাকা যাবে না, কোনো এক্সিট থাকা যাবে না, এবং কোনো ল্যাটারাল এন্ট্রি নিয়ে করে থাকা কোর্সও কিন্তু এখানে গ্রাহ্য হবে না। মেটিওরোলজি ডিপার্টমেন্টেও আপনার মোটামুটি একই রকমই কোয়ালিফিকেশন লাগবে। সেখানে যে স্ট্রিমগুলো থেকে নেওয়া হবে মেটিওরোলজি ব্রাঞ্চে, সেই স্ট্রিমগুলো আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। আচ্ছা, চলুন একবার দেখে নেওয়া যাক কি করে অ্যাপ্লাই করতে হবে। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, এই যে ফুল নোটিফিকেশনটা, এটা আপনারা কিন্তু এই যে ওয়েবসাইটটা আপনারা দেখছেন https://fcat.cdac.in, এই ওয়েবসাইটে গেলে ক্যারিয়ার যে সেকশনটা আছে সেখানে কিন্তু আপনারা এই ফুল নোটিফিকেশনটি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। তো প্রথমেই আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনি একটা ক্যান্ডিডেট লগ ইনের ট্যাব খুঁজে পাবেন। সেখানে গিয়ে আপনি যেহেতু রেজিস্টার্ড নন, তাই প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি একটা লগ ইন আইডি ক্রিয়েট করবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা পাবেন সেটা আপনার রেজিস্টার্ড মেল আইডিতে পাবেন। রেজিস্টার্ড মেল আইডিতে পাসওয়ার্ড পাওয়ার পর আপনি আপনার পাসওয়ার্ডটাকে রিসেট করবেন এবং লগ আউট করে ফ্রেশভাবে লগ ইন করবেন। তারপর আপনাকে একটা এন্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি অ্যাফক্যাট দিয়ে এন্ট্রি নিতে চান না এনসিসি স্পেশাল এন্ট্রি, এনসিসি স্পেশাল স্পেশাল এন্ট্রি ফর ফ্লাইং ব্রাঞ্চ, এই অপশনটা অপ্ট করতে চান, এটা আপনাকে সিলেকশন একটা দিতে হবে। তারপর আপনাকে একটা ইনস্ট্রাকশন ট্যাব থাকবে, সেটা খুলে আপনাকে ফর্ম ফিল আপ রিলেটেড যত ইনস্ট্রাকশনস আছে সমস্ত ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তারপর ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে যে ট্যাবটা পাবেন সেখানে ক্লিক করে তারপর স্টেপ বাই স্টেপ আপনার পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস, কোর্স প্রেফারেন্স, কমিউনিকেশন ডিটেলস, এই সমস্ত যাবতীয় জিনিস দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট উইন্ডোতে প্রসিড করতে হবে। অবশ্যই মনে রাখবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ না করলে কিন্তু আপনার ডেটাগুলো সেখানে সেভ হবে না। এরপর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, আপনার ফটো, সিগনেচার এবং থাম ইমপ্রেশন, সেগুলো অবশ্যই 10 থেকে 50 কেবির মধ্যে হওয়া চাই, তার যে সাইজগুলো সেগুলো 10 থেকে 50 কেবির মধ্যে হওয়া চাই। আচ্ছা, এক্সাম সিটি সিলেকশন নিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু র্যান্ডাম যে আপনার এক্সাম সেন্টার দেওয়া হয় তা নয়, কিছু চয়েস থাকে সেখানে, সেই চয়েসগুলো আপনাকে একটা 1, 2, 3, 4 করে প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস এভাবে আপনাকে সিলেক্ট করতে হয় এবং সেই অনুযায়ী যেরকম যেরকম ভ্যাকেন্ট ভ্যাকেন্ট থাকে সেইভাবে আপনার কিন্তু সিটটা অ্যালোকেট করা হয়। যদি আপনার ফর এক্সাম্পল আপনি প্রথম চয়েসে কলকাতা দিলেন, দ্বিতীয় চয়েসে আপনি পলতা দিলেন, ঠিক আছে, তৃতীয় চয়েসে আপনি কলাইকুণ্ডা দিলেন, তো সেক্ষেত্রে আপনার প্রথমেই প্রথম চয়েসটা দেখা হয়। প্রথম চয়েসটায় যদি সমস্ত সিট পূরণ হয়ে যায় তখন আপনাকে দ্বিতীয় চয়েসে সিট দেওয়া হয়, অ্যালট করা হয়। দ্বিতীয় চয়েসে যদি আপনার সিট যদি ভ্যাকেন্ট না থাকে তখন তৃতীয় চয়েসে আপনাকে কিন্তু সিট অ্যালোকেট করা হয়। তো মোটামুটি, হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, এই এক্সামের জন্য এই এক্সামের পুরো ফর্মটা ফিল আপ করার পর লাস্টে গিয়ে আপনাকে একটা পেমেন্ট করতে হয়, সেটা হলো 250 টাকা, যেটা নন রিফান্ডেবল, ঠিক আছে। তো আপনি এই নোটিফিকেশনটি ডাউনলোড করলে পুরো কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন, কোথায় কি দিতে হবে, সমস্ত ডিটেলস আপনি কিন্তু এই নোটিফিকেশনের মধ্যেই পেয়ে যাবেন। আশা করছি
আপনাদেরকে এই চাকরির নোটিফিকেশনটি সম্বন্ধে অবগত করে আপনাদের কিছু কাজে আসতে পেরেছি। ভিডিওটি আপনার ভাই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই পোস্টে কিন্তু, আমি আবারও বলছি, খুবই লোভনীয় পোস্ট। আপনি অতি অল্প বয়সে কিন্তু একটা গ্রুপ এ গ্যাজেটেড র্যাঙ্কের অফিসার হয়ে যাচ্ছেন, এবং সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারে। আরও একটা জিনিস বলে রাখি, এই সমস্ত সার্ভিসে যারা জয়েন করেন তারা একটি স্পেশাল অ্যালাওয়েন্স পান, যেটাকে বলা হয় MSP, যেটার নাম হলো বা ফুল ফর্ম হলো মিলিটারি সার্ভিস পে। এখানে কিন্তু আপনি 15,500 টাকা মতন কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন মিলিটারি সার্ভিস পে হিসাবে। এছাড়াও আপনার অন্যান্য অনেক অ্যালাওয়েন্স থাকে। আর্মিতে তো আপনারা জানবেন অবশ্যই, বা খবর নিলে বুঝতে পারবেন, আর্মিতে নানান রকমের কিন্তু অ্যালাওয়েন্স দেওয়া হয়। ট্রাভেল অ্যালাওয়েন্স, ডিফিকাল্ট এরিয়া অ্যালাওয়েন্স, ড্রেস অ্যালাওয়েন্স, এরকম নানান রকম অনেক রকমের অ্যালাওয়েন্স কিন্তু আর্মিতে দেওয়া হয়। আচ্ছা, এই এক্সাম প্যাটার্নটা সম্বন্ধে যদি আমরা একটু দেখি, তাহলে দেখবেন এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস, ভার্বাল অ্যাবিলিটি ইন ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং, অ্যান্ড মিলিটারি অ্যাপ্টিটিউড টেস্ট, এই টপিকগুলোর উপর মোট 2 ঘন্টায় 100টি প্রশ্নের একটি পেপারের উপর কিন্তু এক্সাম নেওয়া হবে, এবং ম্যাক্সিমাম মার্কস কিন্তু আপনার থাকবে 300। নেগেটিভ মার্কিং আছে, প্রতি একটি ভুল উত্তরের জন্য আপনার 1 নম্বর কাটা হবে, এবং যে কোয়েশ্চেনগুলো আপনি অ্যাটেম্প্ট করবেন না তার জন্য কোনো মার্কস কিন্তু কাটা হবে না। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে যখনই এরকম কোনো নতুন চাকরির আপডেট এই চ্যানেলে আসবে আপনার যেন সেটা মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।